নমস্কার বন্ধুরা, হ্যাপি উইথ গোপা কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাবো কাঁঠালের বীজের ভেজ ডাল। এই কাঁঠালের বীজের ভেজ ডাল আমি কিভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে আমি এক বাটির মতন কাঁঠালের বীজ নিয়েছি। এই বীজটাকে একটু সেদ্ধ করে নিয়ে চোকলা ছাড়িয়ে আমি ম্যাশ করে নেব। কাঁঠালের বীজগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। এবার একটু লবণ দিয়ে দেবো। এই লবণটা দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব। এখানে অল্প করে ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলোকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। আমার এখন কাঁঠালের বীজগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা আমি জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে এবার একটু ম্যাশ করে নেব। এটা ম্যাশার দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নেব। আমার কাঁঠালের বীজগুলো ম্যাশ করা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখানে একটা গাজরকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে, আর কয়েকটা বিনস কেটে নিয়েছি। এটা আমার এদিকে গরম হয়ে গেছে, আমি এক এক করে সব সবজিগুলো ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কপিগুলো। কপিটা ঠিক করতে নিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি। কপিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি এই তেলের মধ্যেই গাজর কুচিটাও দিয়ে দিচ্ছি আর বিনসটাও দিয়ে দেব। দিয়ে এটাও একটু ভেজে নেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে ক্যাপসিকাম কুচি। সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আবারও একটু তেল দিয়ে নিলাম। আমি একটু কাজু কিশমিশ ভেজে নেব। আধখানা করে নিয়েছি কাজু আর কিশমিশ, এটা ভেজে নেব। কাজু বাদাম কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, একটু ফাটিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দারচিনি আর দুটো ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, আর দেব দুটো তেজপাতা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোনো অবধি আমার এটা একটু ভেজে নেব। ফোড়নটা থেকে আমার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 ইঞ্চি মতো আদা। আদাটা দিয়ে একটু কষিয়ে নেব। আদাটা আমি একটু জল দিয়ে রেখেছিলাম। কষতে কষতে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে হিং। এই হিংটা দিলে ডালটা খুব সুন্দর টেস্টফুল হবে। একটু জল দিচ্ছি, জলটা দিয়ে ভালো করে আমার এই মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নিতে নিতে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। মশলাটা কষতে কষতে এর মধ্যে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিনস, সব ভাজাগুলো আমি একবারের মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আমার চ্যানেলটা যারা নতুন দেখছো সেই সব বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার রান্নার নতুন নতুন নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ডালটা তোমরা গরম ভাত দিয়ে বা রুটি দিয়ে খাবে, খুব ভালো লাগবে। ম্যাশ করা মিশ্রণটার মধ্যে আমি কিছুটা গরম জল অ্যাড করছি। অ্যাড করে এটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেব টমেটো। একটা ছোট একটা টমেটো কেটে নিয়েছি, সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম।
সব সবজি দিয়ে এরকম ভাবে ডালটা রান্না করে বাচ্চাদেরও খাওয়াবে নিজেরাও খাবে, খুব পুষ্টি সমৃদ্ধ এই ডালটা। এক চামচ কাঁচা লঙ্কা বাটা, ঝালটা নিজেদের স্বাদ অনুসারেই দেবে। সবজিগুলো আমার সব কষানো হয়ে গেছে, এবারে আমি ম্যাশ করে রাখা কাঁঠালের বীজটা গরম জল দিয়ে গুলিয়ে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি এটা 10 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা একটু তুলে দেখছি, ডালটা প্রায় সুন্দর হয়ে গন্ধ বেরিয়েছে ডালটা দিয়ে, খুব সুন্দর গন্ধ। এবারে এর মধ্যে আমি একটু চিনি দেব, যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালোই লাগবে। মিষ্টির স্বাদটা নিজেদের টেস্ট অনুসারে দেবে, আর এই ডালটা কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে, সঙ্গে এক বাটি এই ডাল নেবে, আর ঝিরি ঝিরি আলু ভাজা আর এক মানে অল্প করে ভাত নিয়ে খেয়ে দেখবে দারুণ টেস্ট লাগে। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি গরম মশলা কিছুটা, আর দিয়ে দেব অল্প করে ঘি, অল্প করে ঘি, ভালো করে করে নিচ্ছি, একটু নাড়িয়ে নিচ্ছি, নাড়িয়ে নিয়ে এবার আবারও একটু ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। ডালটা এবারে আমি ঢেলে নিলাম। কাঁঠালের বীজে ডাল, ভেজ ডাল আমার কমপ্লিট। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে, লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে। এবারে আমি একটু টেস্ট করে দেখছি। খুব অপূর্ব সুন্দর হয়েছে খেতে। যারা কাঁঠালের বীজ খেতে চায় না তাদের এইভাবে ডালটা বানিয়ে খাওয়াবে নিশ্চয়ই তারা খুব ভালো খাবে, সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।